सुनोगी? डरावनी कहानी है। बहुत समय पहले की बात है, एक चुड़ैल थी, पेड़ों पे रहती थी, घने जंगलों में। उल्टे पैर थे उसके, खून की प्यासी थी। সাসপেন্স থ্রিলার মুভির মধ্যে যদি হররকে মিশিয়ে দেওয়া হয় তাহলে একটা মুভি কোন লেভেলে গিয়ে দাঁড়ায় সেটা আজকের ভিডিওটা দেখার পর বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে সোজা মুভির কাহিনীতে ঢুকছি। একটা সেরা সাসপেন্স হরর মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস বুলবুল। তো মুভি শুরু হয়, সালটা 1861 সাল। আমরা বুলবুল নামের একটা ছোট্ট মেয়েকে দেখি যার আজকে বিয়ে। বুলবুলের বিয়ে ইন্দ্রনীল ঠাকুর নামে একজনের সঙ্গে ঠিক হয়েছিল, যে কিনা পাশের গ্রামের জমিদার। ইন্দ্রনীলের ছোট দুটো ভাই আছে যাদের নাম হলো মহেন্দ্র আর সত্যা। এদিকে বুলবুল তার বাবা ও পিসিমার কাছে বড় হয়েছে। এরপর অর্ধ ঘুম অর্ধ জাগ্রত অবস্থায় বুলবুলের বিয়ে হয়ে যায় ইন্দ্রনীলের সাথে। বুলবুলের যখন ঘুম ভাঙল সে ভয় পেয়ে গেল আর তার পিসিমাকে ডাকতে লাগলো, কারণ সে পিসিমার কাছে বড় হয়েছে। এখানে দেখি বুলবুল তার মেজোজা অর্থাৎ মহেন্দ্র স্ত্রী বিনোদিনী এবং সত্যার সঙ্গে পালকিতে করে শ্বশুরবাড়ি যাচ্ছে। বুলবুলকে ভয় পেতে দেখে সত্যা বুলবুলের সঙ্গে গল্প করা শুরু করে। সত্যা এখানে বুলবুলকে জঙ্গলের মাঝে থাকা উল্টো পায়ে হাঁটা একটা ডাইনির গল্প বলে। বুলবুল মনে করেছিল সত্যার সঙ্গেই হয়তো তার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি এসে বুলবুল জানতে পারে যে তার বিয়ে সত্যার সাথে না, ইন্দ্রনীলের সঙ্গে হয়েছে। এখানে আমরা আরও দেখি মহেন্দ্র মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। সত্যা ও বুলবুল সমবয়সী হওয়ায় তারা প্রায় সময় একই সাথে থাকত। মোট কথা, এই বড় জমিদার বাড়িতে বুলবুলের একমাত্র সঙ্গী সত্যাই ছিল। এরপর 20 বছর পরে দৃশ্য দেখি, যেখানে সত্যা লন্ডন থেকে পড়াশোনা শেষ করে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। গাড়িটা অনেক দ্রুত চলছিল, যা দেখে সত্যা গাড়ির ড্রাইভারকে বলে আস্তে গাড়ি চালাও। গাড়ির ড্রাইভার আরও মারাত্মক কথা বলে, সে বলে, বাবু এই জঙ্গলের রাস্তা ভালো না, এখানে একটা ডাইনি থাকে। সত্যা যেহেতু বিদেশে পড়াশোনা করেছিল তার কাছে এইসব কিছু অযৌক্তিক ছিল এবং হাস্যকর, কিন্তু গাড়ির ড্রাইভারের চোখে মুখে ডাইনির আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। পথে একসময় সত্যার চোখ লেগে যায়, সে ঘুমিয়ে পড়ে। তখন আমরা এক নারী আকৃতিকে দেখি যে কিনা গাছ থেকে ঝুলে সত্যার একদম কাছে চলে এসে তাকে দেখতে শুরু করে। সত্যা তখনই ঘুম ভেঙে যায় কিন্তু সে কাউকে দেখতে পায় না। পরের দিন বুলবুলকে দেখি, বুলবুল ছোটবেলার সেই ছোট্ট বুলবুলটা আর ছিল না, সে একজন পূর্ণবয়স্কা নারী। এখানে দেখা যায় গাড়ির ড্রাইভার ও তার দুই স্ত্রীকে। আসলে ড্রাইভার তার প্রথম স্ত্রী ও ছেলেকে রেখে দ্বিতীয়বার বিয়ে করেছিল, মানে ওই দুবার অ্যাকাউন্ট খুলেছিল আর কি, একটা অ্যাকাউন্টে পোষায়নি। তো যাই হোক, ড্রাইভারকে এই বিষয়ে জিজ্ঞেস করায় ড্রাইভার বলে, আমার দুই স্ত্রী বোনের মতো একসাথে থাকে। বুলবুল ড্রাইভারকে বলে, প্রথম স্ত্রীর যদি কোনো অমর্যাদা হয় তাহলে কিন্তু তোমার বিপদ আছে। ড্রাইভার চলে যাওয়ার পরে সত্যা বুলবুলের কাছে আসে। সত্যা 5 বছর আগে লন্ডনে পড়াশোনার জন্য চলে গিয়েছিল। লন্ডন যাওয়ার পর সত্যা শুধুমাত্র তার বড় দাদা ইন্দ্রনীলের সঙ্গেই চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছে, অন্য কারোর সঙ্গে সত্যার যোগাযোগ ছিল না। এই 5 বছরে কিন্তু জমিদার বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছিল। ইন্দ্রনীল জমিদার বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর মহেন্দ্রর মৃত্যু হয়েছে, আর মহেন্দ্রর স্ত্রী বিনোদিনী এখন এক বিধবা আশ্রমে থাকে। কিছু সময় পর সত্যা আর বুলবুল বিনোদিনীর সঙ্গে দেখা করতে যায়। বিনোদিনী বলে মহেন্দ্রকে একটা ডাইনি মেরেছে, কেননা বিনোদিনী মহেন্দ্রর রুমে রক্ত রঞ্জিত উল্টো পায়ের ছাপ দেখেছিল। কিন্তু সত্যা ও বুলবুলের এইসব বিশ্বাস হয় না। সত্যা মনে করে যে এটা কোনো পশুর কাজ। সেদিন রাতে সত্যা কিছু মানুষের সঙ্গে জঙ্গলে শিকারে যাবে বলে ঠিক করে। যাওয়ার আগে সে বুলবুলের সাথে দেখা করতে যায়। সত্যা বুলবুলের সঙ্গে ডক্টর সুদীপ নামে একজন ব্যক্তিকে দেখে। সেই যুগে অর্থাৎ যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে নারীরা পুরুষদের সঙ্গে এভাবে মেলামেশা করতে পারত না, বিশেষত বিবাহিত নারীদের বিনা পর্দায় পরপুরুষের সঙ্গে কথা বলার কোনো অনুমতি ছিল না। তাই এত রাতে সুদীপকে দেখে সত্যা বেশ অবাক হয়। বুলবুল ও সুদীপ মাস্টার দিনকর নামে একটা লোকের বিষয়ে কথা বলছিল। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে মাস্টার দিনকর তার স্ত্রীর ওপর অনেক অত্যাচার করে, কিন্তু তার স্ত্রী
কোনো প্রতিবাদ করে না। এবারও মাস্টার দিনকর তার স্ত্রীকে অনেক মেরেছে, কিন্তু দিনকর প্রত্যেকবার বলে আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে। কিন্তু এই জমিদার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতেই সিঁড়ি ছিল না। স্পষ্টতই মাস্টার দিনকর নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে কথা বলছিল। এরপর সত্যা শিকারে চলে যায়। শিকারে সত্যার সঙ্গে আরও কিছু মানুষ গিয়েছিল, মাস্টার দিনকরও তাদের সঙ্গে ছিল। জঙ্গলে গিয়ে মাস্টার দিনকর অন্যান্যদের থেকে একটু দূরে চলে যায়। তখনই নারী আকৃতির কেউ মাস্টার দিনকরের ওপরে আক্রমণ করে মাস্টারকে মেরে ফেলে, আর নারী আকৃতির উল্টো পা ছিল। মাস্টার দিনকরের চিৎকার শুনে সত্যা সহ বাকিরা সেদিকের উদ্দেশ্যে যায়। সুদীপও সেখানকার আশেপাশেই ছিল, সেও মাস্টারের চিৎকার শুনে সেদিকের এক ভাঙা বাড়িতে যায় এবং সেখানে দেখা যায় একটা নারী আকৃতিকে। কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করার পর সেই নারী আকৃতিটা গায়েব হয়ে যায়। এদিকে সত্যাও সেই বাড়ির সামনে চলে আসে আর সে বাড়ি থেকে সুদীপকে বেরোতে দেখে। সুদীপকে দেখে সত্যা একটু অবাক হয়। তখনই তারা কিছু মানুষের চিৎকার শোনে এবং সেদিকে যায়, আর তারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মাস্টার দিনকরের লাশ দেখতে পায়। সত্যা এখানে জানতে পারে ডক্টর সুদীপের বাড়ি জঙ্গলের পাশেই। সত্যা সুদীপকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি জঙ্গল থেকে কোনো ধরনের কোনো প্রকার শব্দ শুনতে পাও? সুদীপ বলে, আমি এখান থেকে কোনো ধরনের শব্দ শুনতে পাই না। কেন? পরের দিন সত্যা বুলবুলকে বলে, মাস্টার দিনকরকে কোনো পশু নয় বরং কোনো পুরুষ খুন করেছে। এর উত্তরে বুলবুল বলে, কোনো মেয়েও তো খুনটা করতে পারে, তাই না? ঠিক তখনই সেখানে মহেন্দ্রর বিধবা স্ত্রী বিনোদিনী আসে। বিনোদিনীকে সত্যা খবর দিয়েছিল। তারপর সত্যা জঙ্গলের সেই ভাঙা বাড়িটায় যায় যেখানে গত রাতে সে সুদীপকে দেখেছিল। সত্যা গিয়ে সেই বাড়িতে একটা রক্তাক্ত হাতের ছাপ দেখে এবং সে এটা খুব ভালো করে বুঝতে পারে যে মাস্টার দিনকরকে কোনো মানুষ খুন করেছে, কোনো ডাইনি নয়। সত্যার সন্দেহ সুদীপের ওপরে যায়। বাড়িতে ফিরে সত্যা বিনোদিনীকে ডক্টর সুদীপের ব্যাপারে প্রশ্ন করে। সত্যা মূলত ডক্টর সুদীপ ও বুলবুলের এত কথা বলাটা পছন্দ করত না। বিনোদিনী কিছু বলার আগেই বুলবুল সেখানে চলে আসে। সত্যা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করে না। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা কিছু পুরনো স্মৃতি দেখতে পাই। বিনোদিনী বুলবুলকে তেমন একটা পছন্দ করত না। সে বুলবুলকে হিংসা করত, কেননা বুলবুলের বয়স কম ছিল আর তারপরেও বুলবুল ছিল জমিদার বাড়ির বড় বউ, আর বিনোদিনীর বয়স বেশি হওয়া সত্ত্বেও সে ছোট বউ ছিল। আর এরপরেও বিনোদিনীর স্বামীর মানসিক অবস্থাও ঠিকঠাক ছিল না। আবার বিনোদিনী বুলবুল ও সত্যার মেলামেশাও পছন্দ করত না। বিনোদিনী বুলবুল ও সত্যার এই বন্ধুত্বকে ইন্দ্রনীলের চোখে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টাও করতে থাকে। একদিন বিনোদিনী সত্যার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যেটা শুনে বুলবুলের খারাপ লাগে, কারণ সত্যাই তার একমাত্র সঙ্গী। বিনোদিনী কথা কথায় বলে, সত্যার বিয়েতে বুলবুলের কিন্তু একটা মত নেওয়া দরকার, কেননা সত্যার ওপরে তো সবচেয়ে বেশি অধিকার বুলবুলেরই আছে। ইন্দ্রনীলও বুলবুল ও সত্যার সম্পর্ক নিয়ে ভাবতে থাকে। শুধুই কি তাদের মধ্যে দেওর বৌদি সম্পর্ক, নাকি অন্য কোনো সম্পর্ক আছে? এরই মধ্যে ইন্দ্রনীল সত্যা ও বুলবুলকে তাদের লেখা গল্প এক্সচেঞ্জ করতে দেখে, যা দেখে ইন্দ্রনীলে তাদের দুজনের প্রতি আরও সন্দেহ তীব্র হয়ে যায়। ইন্দ্রনীল ঠিক করে সে সত্যাকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাঠিয়ে দেবে। এক রাতে ইন্দ্রনীল বুলবুল ও সত্যাকে রুমে ডেকে বলে সে সত্যাকে পড়াশোনার জন্য লন্ডনে পাঠাবে। যা শুনে সত্যা তো খুব খুশি হয়, কিন্তু বুলবুল অনেক কষ্ট পায়। বুলবুল এখানে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে, যা দেখেই ইন্দ্রনীলের রাগ আরও উঠে যায়। আর আমরা এখানে বুঝতে পারি বুলবুল সত্যার উপর একটু বেশি দুর্বল। সেদিন রাতেই বুলবুল সত্যার সঙ্গে দেখা করে। বুলবুল কাঁদতে থাকে আর বলে, এই কয়েকদিনে আমাদের গল্প কি করে শেষ হবে? আসলে বুলবুল ও সত্যা একটা ডায়েরিতে নিজেদের বানানো গল্প লিখে এক্সচেঞ্জ করত, যেটা একটু আগেই বললাম। সত্যা বুলবুলকে আশ্বস্ত করে বলে, এখনও সময় আছে তো, আমরা লিখতে পারবো। এছাড়াও লন্ডনে যাওয়ার পর আমি তোমাকে চিঠি লিখব। এইসব দৃশ্য ইন্দ্রনীল তার রুম থেকে দেখছিল। এইসব দেখে ইন্দ্রনীলের রাগ আরও উঠে যায়। সেই দিনই সে সত্যাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে ভুলে যায় সত্যার কিছু কাগজপত্র বানানোর জন্য কলকাতায় যাচ্ছে। এইভাবে কিছুদিন কেটে যায়। বুলবুল সত্যার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন ইন্দ্রনীল ফিরে আসে। বুলবুলের মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। সে সত্যাকে খুঁজতে থাকে, কিন্তু ইন্দ্রনীল তাকে জানায় সে কলকাতা থেকেই সত্যাকে লন্ডন পাঠিয়ে দিয়েছে, যেটা শুনে বুলবুলের প্রচণ্ড কষ্ট হয়। তাদের লেখা গল্প অসমাপ্তই থেকে গেল। বুলবুলের অনেক খারাপ লাগে, তাই সে তার ও সত্যার গল্প লেখার ডায়েরির পাতা ছেড়ে এবং আগুনে পোড়াতে থাকে। অন্যদিকে ইন্দ্রনীলকে দেখা যায় যে বিনোদিনীর সঙ্গে সে ঘনিষ্ঠ অবস্থায় ছিল।
হ্যাঁ, ওরা শরীর চর্চা করেছিল। তো বিনোদিনী পুনরায় সত্যা ও বুলবুলের প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকে, যা শুনে ইন্দ্রনীল রেগে সেখান থেকে চলে যায়। ইন্দ্রনীল ফায়ার প্লেসে কিছু জ্বলতে দেখে, সেদিকে যায়। সেখানে সে সত্যা ও বুলবুলের নাম লেখা কাগজের টুকরো পায়, যেটা দেখেই ইন্দ্রনীলের সন্দেহ আরও বেড়ে যায়। সে সেখান থেকে একটা ফায়ার স্টোকার রড নিয়ে বুলবুলের কাছে যেতে শুরু করে। বুলবুল তখন বাথরুমে স্নান করছিল। ইন্দ্রনীল অমানসিকভাবে বুলবুলকে মারতে থাকে। পরের দিন ডক্টর সুদীপ আসে বুলবুলের চিকিৎসার জন্য। বুলবুলের পায়ে অনেকটাই আঘাত লেগেছিল। সুদীপ জিজ্ঞেস করে, এই আঘাত কী করে পেয়েছো? ইন্দ্রনীল জানায়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে। যদিও সুদীপ বুঝতে পারে যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে বুলবুল এই ব্যথা পায়নি, কিন্তু এই ব্যাপারে সে আর কোনো প্রশ্ন করে না। সেদিনই ইন্দ্রনীল ঠিক করে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। সে বিনোদিনীর কাছ থেকে বিদায় নিয়ে এই জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে বুলবুলের জ্ঞান ফিরলে তার পা দুটোকে সে ঝুলন্ত অবস্থায় দেখে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তো এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। সত্যা জানতে পারে যে গ্রামে আরেকটা খুন হয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই খুনের সাক্ষী। সত্যা আরও জানতে পারে যে বাচ্চা মেয়েটা নাকি বলেছে লোকটাকে কালী মা খুন করেছে, আর এখন মেয়েটা ট্রিটমেন্টের জন্য ডক্টর সুদীপের কাছে আছে। সত্যা জানতে পারে ডক্টর সুদীপ সেই সময় সেখানকার এক বাড়িতে ট্রিটমেন্টের জন্য এসেছিল। খুনের জায়গাগুলোতে সুদীপের থাকার কারণে সত্যার মনে হয়েছিল খুনগুলো সুদীপই করেছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সেদিন রাতে সত্যার কাছে বুলবুল আসে। সত্যা বুলবুলকে বলে সুদীপের থেকে দূরে থাকার জন্য। সত্যা আরও বলে যে যেহেতু তারা কেউ জমিদার বাড়িতে ছিল না, তাই সুদীপ হয়তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বুলবুলের কাছে আসার চেষ্টা করছে, যা শুনে বুলবুল হাসতে থাকে। সত্যা আরও বলে, আমি ইন্দ্রনীল দাদাকে তোমার ব্যাপারে চিঠির মাধ্যমে সব কিছু জানিয়েছি, কিন্তু দাদা তোমাকে মেনে নেবে কি না এটা আমি জানি না, তাই তোমার বাপের বাড়ি চলে যাওয়াটাই ভালো হবে। এটা শুনে বুলবুল বলে, ওই বাকি মেয়েরা যা বলে, তোমরা সব পুরুষগুলোই একই রকম। তো যাই হোক, এখানে কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আবার আমরা কিছু পুরানো স্মৃতিতে দেখতে পাই, বুলবুলের পা ভাঙা অবস্থায় তার কাছে মহেন্দ্র আসে। কেন ভাঙা অবস্থায়? ওই যে বুলবুলকে মারা হয়েছিল অমানসিকভাবে, তারপরের ঘটনা। আগেই বলেছিলাম মহেন্দ্র মানসিক ভারসাম্যহীন, তো সেই মহেন্দ্র বুলবুলকে ধর্ষণের চেষ্টা করে এবং ধর্ষণ করতে থাকে, এবং এক সময় এমন অবস্থা হয় যখন দেখে মনে হয় বুলবুল হয়তো মারা গেছে, কেননা বুলবুল শ্বাস নিচ্ছিল না। এটা দেখে মহেন্দ্র ভয় পেয়ে যায় এবং তার রুমের দিকে যাওয়া শুরু করে। আর এখানে আমরা আকাশের চাঁদকে লক্ষ্য করি, যা কিনা রক্তবর্ণ বা লাল বর্ণে পরিণত হয়েছিল। ঠিক তখনই বুলবুল চিৎকার দিয়ে ওঠে, তার বিছানার চারপাশে কাশ ফুলে ভরে গেছে। তখনই বুলবুলের জ্ঞান ফিরে আসে। এদিকে মহেন্দ্রকে দেখে বিনোদিনী বুঝতে পারে মহেন্দ্র খারাপ কিছু করেছে। কিছু সময় পর বিনোদিনী বুলবুলের রুমে গিয়ে বুলবুলকে সে পরিষ্কার করে আর তাকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়, এবং নিজে নিজেই বলতে থাকে, ঠাকুর পরিবারে বিয়ে হয়েছে তো, কান্নাকাটি কেন? ছেলেটা মানসিক ভারসাম্যহীন, তাতে কি, ঠাকুর পরিবার তো, সব কিছু পাবে, গয়না সম্মান সব কিছু। এবার এখানে একটা প্রশ্ন জাগে, বিনোদিনী এইসব কেন বলছিল? কারণ মহেন্দ্রর সঙ্গে যখন বিনোদিনীর বিয়ে ঠিক হয়েছিল, তখন বিনোদিনীকেও তার বাড়ির লোক একইভাবে এই লাইনগুলো বলেই বোঝাতো, যে বড় বাড়ি গয়না সম্মান সবই পাবে, ছেলে মানসিক ভারসাম্যহীন, তাতে কি হয়েছে? তো এখানে সে সেই লাইনগুলো বলেই বুলবুলকে বোঝানোর চেষ্টা করে, কারণ তাকেও এইসব লাইনগুলো বলেই বোঝানোর চেষ্টা করা হয়েছিল। বিনোদিনী যখন এইসব বলছিল, তখন বুলবুল এক দৃষ্টিতে বিনোদিনীর দিকেই তাকিয়েছিল। বিনোদিনী শান্ত গলায় আবার বলে, বড় বড় পরিবারে বড় বড় রহস্য লুকিয়ে থাকে, চুপচাপ থাকবে। অর্থাৎ বিনোদিনী ইনডাইরেক্টলি বুলবুলকে এই ব্যাপারে কাউকে জানাতে মানা করে। তখনই সেখানে সুদীপ আসে। সুদীপ বুলবুলের পা দেখার জন্য আসে, কিন্তু সুদীপ বুঝতে পারে বুলবুলের সঙ্গে ধর্ষণ করা হয়েছে। সুদীপ বুলবুলকে তার সাথে কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু বুলবুল সত্য ঘটনাটা বলে না, সে সুদীপকে তার নিজের কাজ করার জন্য বলে। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে। সত্যা সুদীপকে গান পয়েন্টে রাখে, সে সুদীপকে পুলিশে দিতে চেয়েছিল। অন্যদিকে বুলবুলের কাছে ড্রাইভারের ছেলে আসে, সে বুলবুলকে জানায় ছোট মায়ের কথায় বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই মা আত্মহত্যা করেছে। এটা শুনে বুলবুল বলে, ড্রাইভার এখন কোথায়? ছেলেটা জানায় তার বাবা সত্যা ঠাকুরকে নিয়ে বাইরে গিয়েছে। এদিকে সত্যা ও সুদীপ গাড়ি করে পুলিশ স্টেশনে যাচ্ছিল। সত্যা সুদীপকে বলে, তোমার বাঁচার একটাই উপায় আছে, যদি সেই ডাইনিটা আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বলে যে খুনগুলো সেই করেছে, তাহলে আমি বিশ্বাস করে নেব যে খুনগুলো তুমি করনি। এবং এই কথা বলার সাথে সাথে গাড়িটা সেখানেই থেমে যায়। সত্যা গাড়ি থেকে নেমে দেখে
ড্রাইভার মারা গেছে আর তার সামনেই একটা নারী আকৃতি দাঁড়ানো ছিল। সত্যা নারী আকৃতিকে গুলি করতে থাকে আর তখন নারী আকৃতিটা সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সুদীপ গাড়ি থেকে নেমে আসে। সে গাছে দাঁড়ানো উল্টো পায়ের একটা মেয়েকে দেখতে পায় এবং মেয়েটা আর কেউ না, বুলবুল ছিল। অর্থাৎ বুলবুল এই খুনগুলো করছিল। এবার কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। বুলবুলের পায়ে আঘাত লাগার কারণে তার পাটা উল্টো হয়ে গেছিল। এবার কাহিনী আবার বর্তমানে আসে। সত্যা সুদীপের কাছে এসে বলে সে একটা ডাইনিকে দেখেছে। সুদীপ তখন পুনরায় গাছের দিকে তাকায় আর ততক্ষণে বুলবুল সেখান থেকে চলে গেছে। সত্যা সুদীপকে চলে যাওয়ার জন্য বলে আর সে জঙ্গলে আগুন লাগাতে থাকে। সুদীপ সত্যাকে আটকানোর অনেক চেষ্টা করে। সত্যার সঙ্গে মারামারি পর্যন্ত হয়, কিন্তু সত্যা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। এদিকে বুলবুলকে দেখা যায় যে আগুনের হাত থেকে সে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু তার চারপাশে আগুন আর আগুন ছিল। এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা মাস্টার দিনকরকে, মহেন্দ্রকে বুলবুল কিভাবে খুন করেছিল সেটা দেখি। এছাড়াও দেখা যায় যে একটা লোক একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আর তখন বুলবুল লোকটাকে কামড় দিয়ে মেরে ফেলে। তো কাহিনী আবার বর্তমানে আসে। সত্যা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে খুশি হতে থাকে, কিন্তু সুদীপ তাকে বলে তুমি এই কাজটা ঠিক করোনি। এরপর সুদীপ বড় বউ বলে বুলবুলকে খুঁজতে থাকে। সত্যা সুদীপের মুখে বড় বউ কথাটা শুনে বুঝতে পারে যে সে যাকে ডাইনি ভেবে আগুন লাগিয়ে মারতে চেয়েছে সে আসলে তার বড় বৌদি, তার ছোটবেলার খেলার সাথী বুলবুল। পুরো জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, এবার আর বুলবুলকে বাঁচানোর কোনো উপায় ছিল না। সত্যা নিজেই তার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলেছে। এটা বুঝতে পেরে সত্যা চিৎকার করে এবং সেখানে বসে কাঁদতে থাকে। অন্যদিকে বুলবুলকে দেখা যায় সে একটা গাছের মাঝখানে চুপচাপ বসেছিল, তার চারপাশে আগুন ছিল। কিছু সময়ের মধ্যে আগুন তাকেও গ্রাস করে। এরপর এক বছর কেটে গেছে। এক বছর পরের দৃশ্যে দেখানো হয় ইন্দ্রনীল জমিদার বাড়িতে ফিরে এসেছে। সত্যা তার দাদা ইন্দ্রনীলকে চিঠি পাঠিয়েছিল, তাই ইন্দ্রনীল এখানে এসেছে। চিঠিতে সত্যা লিখেছিল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার এখন ভয় হয় আমিও না আপনাদের মতো হয়ে যাই। রক্তের সম্পর্ক তো আমাদের, হয়তো আমিও আপনাদের মতো হয়ে গেছি, কারণ আমার হাতেও তো এখন রক্ত লেগে আছে। এটা সে এই জন্য বলেছিল কারণ সে সেদিন জঙ্গলে আগুন লাগিয়েছিল ডাইনিটাকে মারতে, কিন্তু বুলবুল মারা যায়। রাত হয়, সেদিন ইন্দ্রনীল যখন রাতের বেলায় ঘুমোচ্ছিল হঠাৎ করে শুনতে পারে কে যেন ফিসফিস করে ডাকছে, ঠাকুরমশাই ঠাকুরমশাই। ইন্দ্রনীল ভয় পেয়ে যায়। সে তাকিয়ে দেখে তার সামনে ছাই দিয়ে বুলবুলের শরীরটা আবার তৈরি হচ্ছিল এবং বুলবুলের গলায় গুনগুন গানের সুর শোনা যাচ্ছিল এবং বুলবুল ইন্দ্রনীলের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর ঠিক এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভির কাহিনীটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, বুলবুল সব দেখছে। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।